রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হামলায় ভেঙে গেল নদিয়া জেলার নবদ্বীপ উডবার্ন রোড সংলগ্ন এলাকার প্রাচীন ঐতিহ্যবাহী রানী রাসমণির কাছারি বাড়ির নির্মীয়মান একটি মন্দির। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। সোমবার সকালে ঘটনাটি জানাজানি হতেই ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরপর কাছারি বাড়ি কর্তৃপক্ষের মারফত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানা পুলিশ। জানা যায়, উন্নয়নমূলক কাজের জন্যই কাছারি বাড়িতে নির্মাণ কাজ চলছিল। তার পরিপ্রেক্ষিতে সোমবার সকালে নির্মীয়মান একটি প্রাচীর ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেয় কাছারি বাড়ির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। অভিযোগ, প্রতিদিনের মতো ওই দিনও রাত 10টা পর্যন্ত নিরাপত্তারক্ষী দায়িত্বে বহাল ছিল ওই কাছারি বাড়িতে, কিন্তু ডিউটি শেষ করে সে চলে যাওয়ার পর রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা নির্মীয়মান প্রাচীরটি ভেঙে ফেলতে পারে বলে অভিযোগ কাছারি বাড়ির কর্তৃপক্ষের। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ বিষয়টি তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। গতকাল রাত্রি 10টা পর্যন্ত আমাদের এখানে সিকিউরিটি উপস্থিত থাকে। 10টার পরে আমাদের এখানে একটা উন্নয়ন কাজ চলছে, একটা প্রাচীর নির্মাণ চলছে। তা হঠাৎ সকালবেলা আমরা উঠে দেখি প্রাচীরটার ভেঙে গেছে। কেউ বা কারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমাদের জানা নেই। হঠাৎ করে সকালবেলা এই পরিস্থিতি দেখে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে তারা ইনকোয়ারি করে তারা তাদের মতো রিপোর্ট দেবে। এটা তো ইতিমধ্যে হেরিটেজ হিসেবে ঘোষণা হয়েছে। এটা রানী রাসমণির কাছারি বাড়ি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।